হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস সিক্সের পাঁচ নম্বর অধ্যায় বীজগাণিত চলরাশির ধারণা নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এবং কোষে দেখি ফাইভ পয়েন্ট এর এক থেকে তিন নম্বর কোশ্চিন সমাধান করেছি তোমরা যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে ক্লাস সিক্সের গণিত বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো আজকে শুরু করছি আমরা কষে দেখি ফাইভ পয়েন্ট টু এর চার নম্বর কোশ্চিন থেকে তো আমরা দেখে নিব চার নম্বর কোশ্চিন কী দেওয়া আছে এখানে দেওয়া আছে কি যে বাম পক্ষের সাথে ডান পক্ষে বুঝে মেলাই ঠিক আছে তো প্রথমে আমাদের বাম পক্ষ দেওয়া আছে কি বলে দেখি চার নম্বর বাম পক্ষ দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান সমান ওয়াই প্লাস এক্স এটা কী বলো দেখি এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম তো আমরা তোমাদের ডান দিকে দেখো কোথায় আছে প্রথমে বিচ্ছের নিয়ম আছে তারপর এটা হলো না গুণের বিনিময় নিয়ম বর্গক্ষেত্রের পরিসীমা যোগের বিনিময় নিয়ম তাহলে কী হবে যোগের বিনিময় নিয়ম এটা হবে কি যোগের বিনিময় নিয়ম তোমরা এটা চিহ্ন দিয়ে লিখে নেবে যেভাবে ছকটা দেওয়া আছে সেভাবেই লিখবে তারপরে চিহ্ন দিয়ে খাতায় দেখিয়ে দিবে ঠিক আছে তো আমি সোজা দেখে দিয়ে দিলাম তারপর দেখো ফোর এ একক বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ ফোর এ মনে আছে কী বলেছিলাম যে একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে বলো দেখি যেই চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ নব্বই ডিগ্রি তাকে বলে বর্গ ক্ষেত্র এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সবগুলাই সমান আর এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তাকে বলা কি বর্গক্ষেত্র এর বর্গক্ষেত্রের কী বলো দেখি ক্ষেত্রফল কী মনে আছে এটা মনে করলাম বাহু বাহুর দৈর্ঘ্য এ এটাও এ হবে এটাও এ এটাও এ তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল এ ইন্টু এ বাহু ইন্টু বাহু তার মানে এ ইন্টু এ এ স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল আর পরিসীমা কী ছিল বল দেখি ফোর এ এটা এ যোগ এ যোগ এ যোগ এ মানে ফোর এ তাহলে এখানে কী আছে বলো দেখি ফোর এ তাহলে কী হবে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা দেখব বর্গক্ষেত্রের পরিসীমা ঠিক আছে হ্যালো তারপরটা দেখা যাচ্ছে কি এক্স y ওয়াই সেয়াই y X এক্স এক্স গুণন ওয়াই সমান সমান ওয়াই গুনন এক্স এটা যেরকম এক্স প্লাস ওয়াই যোগের বিনিময় নিয়ম এটা হচ্ছে তাহলে গুণ গুণের বিনিময় নিয়ম গুণের বিনিময় নিয়ম হ্যালো তারপর দেখো টু এ টু ইন্টু এ প্লাস বি যেখানে কী দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি এবার দেখো এটা গেলো বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র কী কী বল বলো দেখি আয়তক্ষেত্র হচ্ছে এই হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে প্রস্থ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় কি আয়তক্ষেত্র এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী ছিল বলে দেখি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার মানে এ ইন্টু বি ক্ষেত্রফল কত হবে বলে দেখি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু বি আর পরিসীমা কী ছিল এটা যুগ এটা যুগ এটা যুগ এটা মানে দুইটা এ দুইটা বি টু ইন্টু এ প্লাস বিয়তক্ষেত্রের পরিষীমা আয়ত ক্ষেত্রের পরিসীমা দেখো নিচে আছে একদম হ্যালো তারপরে চলে যাচ্ছে প্লাস এন সমান সমান এম পি এম প্লাস পি এন এটা কি বলো দেখি এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম বিচ্ছেদ নিয়ম হ্যালো তাহলে আমাদের চার নম্বর কোশ্চেন হলো এরপরে চলে যাচ্ছে আমরা পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার কী দেওয়া আছে বলো দেখি গল্প পরি ও ফাঁকা ঘরে ভর্তি করি আমাদের দেওয়া আছে এ নাম্বারটা মুক্তির এখন বয়স এক্স বছর তোমার বান্ধবী হচ্ছে মুক্তি তার বয়স কত এক্স বছর আচ্ছা বলো দেখি তুমি কোন ক্লাসে পড়ো তুমি পড়ো সিক্সে তাহলে তোমার বয়স কত তোমার বারো বছর বয়স তো মনে করো যে মুক্তিও পরে সিক্সে তার বয়স দেওয়া আছে এক্স বছর ঠিক আছে বলা নেই যে বারো না তেরো এক্স বছর চার বছর পরে মুক্তির বয়স কত হবে এখন বয়স হচ্ছে এক্স বছর চার বছর পরে কত হবে তোমার টাকা বলো তুমি হচ্ছে বারো বছর বয়স এখন তোমার চার বছর পরে তোমার কত বছর বয়স হবে বলো দেখি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে বারোর সঙ্গে চার যোগ করলে ষোলো বছর আর তখন তুমি কোন ক্লাসে যাবে বলো বলো দেখি এখন সিক্সে চার বছর পরে সেভেন এইট নাইন টেন তাহলে ক্লাস টেনে পড়বে তখন তোমার ষোলো বছর হয়ে যাবে তোমাদের মধ্যে সবার বারো বছর নাও হতে পারে তোমাদের এগারো প্লাস হতে পারে অনেকের তাই না তো আমি ধরলাম আর কি তো এখানে বলেছে কি যে মুক্তির বয়স হচ্ছে এগারো বছর মুক্তির বয়স এগারো বছর তাহলে চার বছর পর কত বয়স হবে বলো দেখি এখানে ফাঁকা ঘর একটা দেওয়া আছে চার বছর পর বয়স হবে এই যে ঘরটা দেওয়া আছে এখন এক্স চার বছর পরে এক্স যোগ চার বছর তাই না এই এক নম্বর এক্স যোগ চার বছর তারপর দেওয়া আছে কি ফিরোজের এখন বয়স বাই বছর ফিরোজ ওর বয়স হচ্ছে বছর সাত বছর আগে ফিরোজের বয়স কত ছিল তোমার বয়স হচ্ছে এখন বারো বছর সাত বছর আগে কত ছিল বলো দেখি কম ছিল না বেশি ছিল কম ছিল তাহলে বিয়োগ করো বারো থেকে সাত বছর বিয়োগ করো পাঁচ বছর তো এখানে বারো নেই এখানে হচ্ছে ওয়াই তাহলে ওয়াই থেকে আমরা সাত বছর বিয়োগ করবো তাহলে বি নাম্বারটা কি বলো দেখি হবে ওয়াই মাইনাস সাত বছর সাত বছর আগে তার বয়স ঠিক আছে চলে যাচ্ছি সি নাম্বারে কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে কার বাগান কুমুদের বাগান এক্সটি চারা গাছ আছে হুম কিসের গাঁদা ফুলের কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের তিন গুণ গাঁদা ফুলের চারা আছে তিন গুণ মানে এর আছে এক্স ওর আছে তিন গুণ মানে থ্রি এক্স তাহলে শাহিদার বাগানে আছে কত থ্রি এক্সটি চারা গাছ সি নাম্বারটা কথা হবে তিন গুণ তার মানে বলো থ্রি এক্স টি ঠিক আছে থ্রি এক্স চলে আছে ডি নাম্বার ডি নম্বর দেওয়া আছে কি দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো দুর্গানগর একটা জায়গার নাম সে পাড়ার রাস্তা হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে খুব বর্ষাকালে জল থাকে হ্যাঁ তো বলেছে ওই জায়গা রাস্তাটা আমরা ঠিক করবো ভালো করে দেবো সারিয়ে ফেলবো তাহলে চাঁদা তুল তুলতে হলো মানে চাদা চাঁদা তুলতারাম হাবিব এক্স টাকা চাঁদা দিল কে হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা চাঁদা বেশি দিল দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি দ্বিগুণ মানে এ দিচ্ছে এক্স ওর দ্বিগুণ মানে টু এক্স তার আবার দশ টাকা বেশি তার মানে টু এক্স প্লাস টেন দুই নম্বরটা কথা বলা দেখি দ্বিগুণ মানে টু এক্স তার অপেক্ষা দশ টাকা বেশি এত টাকা ঠিক আছে ডি নাম্বার হলো চলছি ই নাম্বারে ই নাম্বারে বলেছে কি যে ডেভিডের উচ্চতা আমিনুরের আমিনুরের থেকে তিন সেমি কম ডেভিডের উচ্চতা আমিনুর আমিনুরের থেকে তিন সেন্টিমিটার কম আমিনুরের উচ্চতা এক সেন্টিমিটার হলে ডেভিডের উচ্চতা কত দেখো ডেভিডের উচ্চতা আমিনুর ওরা দুজন মনে করো বন্ধু ক্লাস সিক্সে দুজনই পড়ে একজনের নাম ডেভিড আর একজনের নাম হচ্ছে আমিনুর ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেন্টিমিটার কম তাহলে কে লম্বা বলো দেখি আর কে খাটো ডেভিড হচ্ছে খাটো তিন সেন্টিমিটার কম আর লম্বা বেশি কে আমিনুর হ্যাঁ আমিনুর তাহলে আমিনুরের উচ্চতা এক্স তাহলে ডেভিডের উচ্চতা কত হবে কত হবে কম হবে এক্স বিয়োগ থ্রি ই নাম্বারটা হচ্ছে আমাদের এক্স বিয়োগ থ্রি সেন্টিমিটার নম্বর হ্যালো আমাদের পাঁচ নাম্বার হলো চলে যাচ্ছে আমরা ছয় নম্বরে বলেছে কি নিজে গল্প তৈরি করি এখানে আমাদের এ থেকে এফ পর্যন্ত দেওয়া আছে এখানে চলরাশিগুলো দেওয়া আছে হ্যাঁ একটা ফাংশন দেওয়া আছে আমাদের একটা গল্প তৈরি করতে হবে নিজের মন মতো খুশি মতো তো এখানে তোমরা নিজের খুশি মতো গল্প করতে পারো তৈরি করতে পারো এখানে এক নম্বরটা দেওয়া আছে কি যে এক্স প্লাস এইটিন টাকা এইটা দিয়ে একটা গল্প তৈরি করতে হবে দেওয়া আছে কি যে আমার খাতার দাম খাতার দাম এক্স টাকা কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে আঠেরো টাকা বেশি তাই মিহিরের খাতার দাম এক্স যোগ আঠেরো টাকা এটা করা আছে তো আমরা এই গল্প বাদ দিয়ে যদি এটার আলাদা গল্প ধরি লেখা যাবে না খাতা না লেখলে লেগলাম যে আমি মেলায় এক্স টাকা নিয়ে যাচ্ছি হ্যাঁ এখন খুব মেলা চলছে সামনে বৈশাখী মেলা আছে তো আমি মেলায় এক্স টাকা নিয়ে যাচ্ছি কিন্তু আমার দিদি আমার থেকে আঠেরো টাকা বেশি নিয়ে মেলায় যাচ্ছে তাহলে আমার দিদি এক্স যোগ আঠেরো টাকা নিয়ে মেলায় যাচ্ছে হ্যাঁ তাহলে এই নাম্বারটা আমাদের এরকমও করতে পারতাম তো আমাদের বি নাম্বার বলেছে কি যে ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান সেমি এইটা নিয়ে একটা গল্প আমাদের তো আমরা লিখছি ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান আমার খাতার দৈর্ঘ্য ওয়াই সেন্টিমিটার কত ওয়াই সেন্টিমিটার প্রস্ত দৈর্ঘ্যের থেকে একুশ সেন্টিমিটার কম তাহলে আমার খাতার প্রস্ত হবে ওয়াই মাইনাস একুশ সেন্টিমিটার তাই না তাহলে এই গল্পটা লেখা যাবে তো তোমরা লিখে দেবে তো আমি একটু লিখিয়ে দিচ্ছি ভাষাটাই বি নম্বর ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান সেমি এইটা নিয়ে গল্পনা হবে তো তো আমার খাতার প্রস্ত ওয়াই প্রস্ত না দৈর্ঘ্য 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 বেশি হয় দৈর্ঘ্য সেমি এবং প্রস্থর্ঘ অপেক্ষা একুশ সেমি কম সুতরাং খাতার প্রস্থ হ্যালো ওয়াই মাইনাস একুশ ठीक ঠিক আছে না হয়ে গেল আমাদের গল্প চলে যাচ্ছি তারপরে সি নাম্বারটা কী দিয়ে ফাইভ এক্স বছর তো আমরা কী করতে পারি বলো দেখি যে আমার বয়স এক্স বছর আমার বাবার বয়স আমার থেকে পাঁচ গুণ বেশি তাহলে আমার বাবার বয়স ফাইভ এক্স বছর ঠিক আছে তো সি নাম্বারটা লিখছি ফাইভ বছর দিয়ে বানাতে হবে আমার বয়স এক্স বছর আমার বাবা আমার থেকে পাঁচ গুণে বড় তাহলে আমার বাবার বয়স হলো ফাইভ এক্স বছর ব্যাস গল্প হয়ে গেল তোমাদের তোমরা ইচ্ছা বলে আলাদা বানাতে পারো কোনো সমস্যা নেই তারপরে বলছে ডি নাম্বার পি বাই ফোর ডি নাম্বার পি বাই ফোর টি কী বানানো যায় বলো দেখি যে আমার কাছে পিটি পি মানে পি সংখ্যক আম ছিল আমি সেই আমগুলি আমার চার বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম তারা প্রত্যেকে পি বাই ফোর সংখ্যক আম পেল ঠিক আছে লিখতে পারবো তো আমার কাছে পি সংখ্যক আম ছিল আমার চার বন্ধুকে আমি সেই আমগুলি সমানভাবে ভাগে ভাগ করে দিলাম আমার প্রতিটি বন্ধু পি বাই ফোর টি করে আম পেলাম বাসাল তারপরে বলেছে টু এক্স প্লাস থ্রি মিটার টু এক্স প্লাস থ্রি মিটার ঠিক একের ওম লিখবো এখানে মিটার আছে তো তাহলে লম্বা একটু বেশি হবে খাতার দৈর্ঘ্য তো মিটার হবে না কারণ যে মানে খাতা তো আমাদের সেন্টিমিটারই হবে কত মিটার হবে এক মিটার মানে কতটা বলো দেখি মোটামুটি দু হাতের বেশি হবে হ্যাঁ তো যাই হোক লিখবো যে একটি ঘরের প্রস্থ তোমাদের বাড়িতে তো ঘর আছে ঘর দেখেছো কেমন হয় আয়তাকার একটি বা আমার ঘরের আমাদের বিদ্যালয়ের ক্লাস ক্লাস সিক্সের ঘরের আমাদের বিদ্যালয়ের ক্লাস সিক্সের ঘরের প্রস্থ এক্স মিটার প্রস্থ এক্স মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা তিন মিটার বেশি আমার বিদ্যালয়ের ক্লাস সিক্সের ঘরের প্রস্ত এক্স মিটার এবং দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ অপেক্ষা তিন মিটার বেশি অতএব আমার ঘরের দৈর্ঘ্য টু এক্স প্লাস থ্রি মিটার হ্যাঁ তারপরে আমাদের লাস্ট বলেছে থ্রি এক্স প্লাস ফাইভ এফ নাম্বারটা আমরা লিখিনি হ্যাঁ এফ তোমরা ওটা লিখতে পারবে লিখছি আমরা চেষ্টা করছি কি দেওয়া আছে যে থ্রি এক্স মাইনাস ঘন্টা এটা হবে তো আমরা লিখছি রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে বাসে করে বাসে করে এক্স ঘন্টায় কলকাতা যাওয়া যায় ঠিক আছে রায়গঞ্জ থেকে বাসে করে এক্স ঘন্টায় কলকাতা যাওয়া যায় হ্যাঁ কিন্তু ট্রেনে করে গেলে বাসের সময়ের তিনগুণ অপেক্ষা পাঁচ ঘন্টা কম সময় লাগে ঠিক আছে ট্রেনে করে গেলে তিন গুণ অপেক্ষা পাঁচ ঘন্টা সময় কম লাগে ঠিক তো আমরা লিখব তাই ট্রেনে করে যেতে সময় লাগে কত ঘন্টা বলো দেখি থ্রি এক্স মাইনাস ফাইভ ঘন্টা বুঝতে তাহলে তোমরা ওইটা বাসের জায়গায় উল্টা করে দিতে পারো যে রায়গঞ্জ থেকে ট্রে বাসের জায়গায় ট্রেনে করে যেতে এক ঘন্টা সময় লাগে বাসে লেগে তিন তার তিনগুণ অপেক্ষা পাঁচ ঘন্টা কম তোমাদের খুশি মতো গল্প বানাতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে আমাদের পাঁচ নম্বর অধ্যায়ের কোষে দেখি ফাইভ পয়েন্ট টুয়ের সমস্ত কোশ্চেন সমাধান করা হলো আজকে আমরা এখানেই রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে